আমারপৌ অল ইন্ডিয়া নিউজ চ্যানেলে বিষ্ণুপ্রিয়া মণিপুরী ঠারে পৌপাকরণে আহিলমি ব্রজগোপাল সিংহ শহীদ সুদেশনা কল্যাণ সংস্থার পক্ষত্ব ১৬ মার্চ শহীদ সুদেশনার মৃত্যু দিবস অনুষ্ঠানে সংগীতকার সুনামধন্য আমার সমাজের মণিমুক্তা ঋষিকেশ সিংহর নিজের সুরে শহীদ সুদেশনার নিঙে নোয়া এলাহান আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী ঠারে এলাহান উদযাপন কর্তায় বিষ্ণুপ্রিয়া মণিপুরী তেরোহান লয়ালয়াত তেরোহান লয়ার মা পার্শ্ববর্তী দেশান বাংলাদেশের বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজ শহীদ সুদেশনা কল্যাণ সংস্থাও অংশগ্রহণে আসি এতাহাবির চুনাপা মেলে সাতইয়া সালসে শহীদ সুদেশনার নিঙে যে এলাহান ও এলাহান দেশে গিরক ঋষিকেশ সিংহ এলাহানোর নাঙ্গান জনম জনমে জিএস বিডিএস উদযাপন শহীদ সুদেশনা ওয়েলফেয়ার অর্গানাইজেশনের লগে সহযোগিতায় আছে সুরকার অনিমা সিনহা গায়ক ঋষিকেশ সিংহ সঙ্গীত পরিচালক মার্ক এলভিন এলাহানোর কথাই করেছে বিমল সিংহ প্রযোজক অনুপ সিনহা সহ প্রযোজক বিজিৎ শর্মা অমৃত সিংহ গৃহ করে বিশেষ ধন্যবাদ জ্ঞাপন আমারপুর নিউজ এহান যে যে সম্মানিত গৃহীতানি চেইলাং বার দেখলাং হুনলাং হাবিরে হেচাকুরিয়ার বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের সালে শহীদ অশিরি ১৯৯৬ ইংরেজি ১৬ মার্চ ও ইমা সুদেশনা গীতান করে নিঙে এলাহান হাবিয়ে হুনিয়া ইমার শ্রীচরণে ১৬ মার্চ দিনেহান মোমাগো লাগিয়া স্মরণ করে দিবা শ্রী শ্রী রাধা মাধব পরিচালন সমিতির কর্মকর্তার মা শ্রীযুক্ত তুষারকান্তি রাজকুমার পেশায় অ্যাডভোকেট গৌহাটি ডাঙরিয়া দাদা গৃহকর লগে আজি আমার পৌ কর্তৃপক্ষর সাক্ষাৎকার হান হাবিয়ে হুনিক আমার পর নিউজ চ্যানেল লগত শ্রী শ্রী রাধাকুণ্ড শ্রী শ্রী রাধা মাধব কেন্দ্রীয় কমিটির যে আনুষ্ঠানিক ভাবে বা যেটা সিদ্ধান্ত হরে তাহা বিদ্যে হানি হইব এই চ্যানেল লগত তারপরে আমি দাদারে আর এক কথা শুনে আরাম করা নিমনারিতা যে পইলাই দাদার পরিচয় খানিক আমার দর্শকে হুল্লতে হওয়াই দিয়ে মোর নাম তুষারকান্তি রাজকুমার আর মোর প্রফেশন হান উকালতিয়ান গুয়াহাটি হাইকোর্টে আমি উকালতি করব আর বর্তমানে আমি মোর পরিবার হাইলাকান্দিতে আছি এই হাইলাকান্দির স্কুল টিচার আগো যার ফলে মোরটা এপিটো আনা লাগবে এবং করোনার কারণে এপি বহুদিন ধরে আছো আর পার্ট টাইম কোর্টে যাও লিগা কাম সম্পাদন করি আর রাধা মাধবর লগে মোর সম্বন্ধ আমি রাধা মাধব কমিটির কেন্দ্রীয় সদস্য আগো এছাড়াও এছাড়াও স্পোর্টস পার্সন হিসাবে মনে ফসি যার কারণে অনেক সময় রাধা মাধবর যেটা বিষয়ক আমি আপনারাও অনেক সময় দিয়েওরি আর আর যেটা আমার কেন্দ্রীয় সদস্য তারাও দিয়া দৌড়ি অথবা ফেসবুকে অনেক সময় আমি লোড করি রাধা মাধবর সেবা ও চিন্তা ও ভাবনা নেমপারা ধন্যবাদ দাদারে আনতে আর তাও আমি রাধা মাধবর চিন্তা ভাবনা যেটা দাদারাং আছে বা কেন্দ্রীয় কমিটি রাং আছে যে ওখানে আমি যে পাপার টাঙায় হোয়াটসঅ্যাপ নাম্বার গোতেন আছে ওগত আমি পেলেতে জবর মানে আমার যেটা গ্রাহক বা ভক্তবৃন্দ যেটা আছি তার ভাবিও চাপার তারা চ্যানেল এর মাধ্যমে দাদারে আমি নেমপারা মানে থাকাতে উচিত নেই তবে হমাদুরি বারো লাস্টে আর কি এক কথা মাতিয়া দাদারে হানহদি বনমাল সিংহ যে কেন্দ্রীয় কমিটির প্রেসিডেন্ট হিসাবে রাধা মাধব পরিচালন যে কেন্দ্রীয় সমিতি যে চালিয়া সাল আছে তার পরিচয় অনেক আমার দর্শকে হারপাশে বসে অনেক বই হানা বাসি কোন কাঞ্চিলে তো খানিক হারপানি মনে করা তার সাথে মি দাদারে মি একসাথে মি আঙ্করা নি মনে আঙ্করা প্লিজ দাদা অবশ্য আমার ডাঙরিয়া বনমালী সিংহ গিরক হাবি তো ডাঙর পরিচয় হন তার বর্তমান শ্রীধাম রাধা কুঞ্জ স্থিত শ্রী শ্রী রাধা মাধব জীব সেবা পরিচালন সমিতি তা ডাঙরিয়া সভাপতি আর এছাড়াও তার যদি আগেকার যদি তার পরিচয় হারপানি মনিয়ার তাহলে ত্রিপুরা সরকারের তা আইএস অফিসার অফিসার আগরিয়া কার্যনির্বাহ করেছিল বর্তমানে তা আগরতলা এবং রাধা মাধব পরিচালন সেবা সমিতির তা চলিয়াছে আর পরম ভক্তব তার চেয়ে ডাঙর পরিচয় কি হানো পারে অত্যন্ত আন্তরিকতা নিষ্ঠাল রাধা মাধবর সেবা করিয়া এবং তার সেবা
আমি সমগ্র বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজ নিয়ামপাড়া সন্তুষ্ট, নিয়ামপাড়া আনন্দিত, আর তার সেবার আমি পিতা মাতৃ বসে এতটুকু আমি তার পরিচয় হন তার নাম। ধন্যবাদ দাদা রে। আইএস রিটায়ার্ড শ্রী বনমালি সিংহ অজাগিরকর নিয়ামপাড়া ইয়ারি আমি সমাজে সমাজে কোনে কাঞ্চিলে দিতারা তারে যে দৌড় কামে হানার যে তা রীতিমতো কাম করিয়া যার গায়ে হানাটা আস্থার সংস্থান তো তারা ধন্যবাদ জানে তারা বারো আজকার এরে আমার অনুষ্ঠানে হান এহানাতে মি হদিয়া দাদারে নমস্কার আঞ্জানাওরি বারো রাধে রাধে জয় রাধে হান কালি যে হান সেন্সিটিভ লুমোইলা হান ওরে পিটিও হানর ওয়ালুব এসাবে প্রস্থে 35 ফুট ঠিক আছে আর এই উদয় খানি 12 সেগা এরে হান পিয়া এই উদয় হান খানি জাগা হান 12 সেগা কত 40 ফুট এরে তে এগো মুঙ্গল খানি 12 হাজার জাগা হান হ্যাঁ হ্যাঁ তার 10 ফুটর পথে গো ঘুরে যে তার লসে গো নি তার গো বার উড়ে ঘরে ঘরে করেছি তা ও তো 18 ফুটর পথ উড়ে পথ ও যে গোদে উড়ে আটিয়াই লাগু দিয়া লাগেছে আমার ভবিষ্যৎ হবুদে গিয়া লাগানি কথা উগো কলে সাধু করব উড়ে বনখণ্ডীর যে আমি বাতাদের নিকুলেই বাঙ্গেতে যে আহেন নাই ও লাস্ট গরু ওরে কলের সাথে তার গরু ওরে গুরু টুরু বাদেছি আনতে এ পথে গো হবুতে গিয়া লাগানি কোথাও নি ভবিষ্যতে আর আমার মন্দির তো না চুলা গো দেখা দেবো উড়ে রাঙা আপনার খানো বাঙ্গে ধরে গো এগো ধরে গো ও আমার উড়ে উড়ে পথ উড়ো মাটি উড়ে উড়ে রাঙা খানি ও দেশে ওয়ানা তুলে আমি যে তুলসী গাছ কিটা লাগাছি মুগুয়ান এরপরে পানি হেন নাই উড়ে বাঙ্গে দে বাতে দে যে পদুয়া আছে বনগন্ডির মতো ও পতু ও ভবিষ্যতে ডাঙর না কথা এগো উড়ে হাইব দিয়া লাগানি কথা ওয়ান আমো ঘুরেছি আনবাদ আনব এ পুরো শরীর না যাই ও কোন দিনে জায়গা হান এখান এখানে পুষ্পুষ দিগালি আনু পুষ্পে এখানে অর্থাৎ কালি যে আর মাত্র 500 বর্গ ঘর 505 বর্গ ঘর বার স্কোয়ার ফিটে 4538 স্কোয়ার ফিট এহানাতে মুখা আছে ওটা মেহেরপুর গির কাগজে মাতছে তাও আমার কাদার লোনা মনে তা মনে হইলে হানা তো পুরীর মুঙে হানা ধরলো পারে আজও বি অনুরোধ তো লই গুজুরলো মি মেহেরপুর আজও আমি বি আনে গুজুরলো তা মারলো আড়াই হাজার 3000 স্কোয়ার ফিট ওর তার কথা হতো না বলেছে আমি যে রই ঠেঙা লইতাম এই হানা তার লইতে রাজবাড়ি ধর্মনগর মাটির মাঝে স্টার্ট করেছে গিরিগিথানি এব্বাকায় অর্ডার করিয়া তারে এর ব্যবসা আনার মাঝে পাংলাক করি স্ক্রিন আনার দেশি নাম্বার মাঝে এব্বাকায় যোগাযোগ করি সো হেয়ার ইজ দ্য ফুল ডিটেলস অফ এম এস ভ্রমর সিনহা রাজবাড়ি ধর্মনগর নর্থ ত্রিপুরা মোবাইল নম্বর 9613227142 আজিকার পৌ এপেদলময় আহের কালিবার আহিত নো নো পৌল হাবিরে হমাকাত করুরি।